কেউ যদি আপনাকে বলে ইফ ইউ মিসবিহেভ উইথ মি ইউ উইল গেট দ্য স্যাক, আর এই বাক্যটি যদি আপনি আক্ষরিকভাবে অনুবাদ করেন তাহলে তার অর্থ দাঁড়ায় এরকম যে ইফ ইউ মিসবিহেভ উইথ মি, আপনি যদি আমার সাথে দুর্ব্যবহার করেন, ইউ উইল গেট দ্য স্যাক, আপনি বস্তাটি পেয়ে যাবেন। কারণ স্যাক যার অর্থ হচ্ছে বস্তা, কিন্তু ভিউয়ার্স এখানে এই স্যাক মানে যে বস্তা এই আক্ষরিক অর্থে ব্যবহার করা হয়নি, কারণ গেট দ্য স্যাক হচ্ছে একটি ইডিয়ম যার অর্থ হচ্ছে বরখাস্ত হওয়া, টু গেট স্যাকড অথবা টু বি ডিসমিসড ফ্রম, কোনো জায়গা থেকে বরখাস্ত হওয়া, সেক্ষেত্রে গেট দ্য স্যাক এই ইডিয়মটি ব্যবহার করতে পারেন। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম যে ইফ ইউ মিসবিহেভ উইথ মি, আপনি যদি আমার সাথে দুর্ব্যবহার করেন, ইউ উইল গেট দ্য স্যাক মানে আপনি বরখাস্ত হয়ে যাবেন, আপনি বরখাস্ত হবেন, আপনি বস্তাটি পাবেন, এরকম না, আপনি বরখাস্ত হবেন। গেট দ্য স্যাক যার অর্থ হচ্ছে বরখাস্ত হওয়া, আর গিভ সামবডি দ্য স্যাক যার অর্থ হচ্ছে কাউকে বরখাস্ত করা, টু ফায়ার সামবডি, টু স্যাক সামবডি, তার মানে কাউকে বরখাস্ত করার ক্ষেত্রে আপনি গিভ সামবডি দ্য স্যাক ব্যবহার করতে পারেন। যদি আপনি এরকম বলেন যে আপনি যদি কাস্টমারদের সাথে দুর্ব্যবহার করেন তবে আমি আপনাকে বরখাস্ত করব, তো দেখুন বরখাস্ত হওয়া না, বরখাস্ত করা, সেক্ষেত্রে গিভ সামবডি দ্য স্যাক ব্যবহার করতে পারেন। যে ইফ ইউ মিসবিহেভ উইথ দ্য কাস্টমার্স, আপনি যদি কাস্টমারদের সাথে দুর্ব্যবহার করেন, আই উইল গিভ ইউ দ্য স্যাক, আমি আপনাকে বরখাস্ত করব, আই মাস্ট গিভ ইউ দ্য স্যাক, আমি আপনাকে বরখাস্ত করবই, এরকম সেন্সে আপনি গিভ সামবডি দ্য স্যাক ব্যবহার করতে পারেন। গেট দ্য স্যাক যার অর্থ হচ্ছে বরখাস্ত হওয়া, আর গিভ সামবডি দ্য স্যাক যার অর্থ হচ্ছে কাউকে বরখাস্ত করা। থ্যাংকস ফর ওয়াচিং।